তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বারকে লিংক করবেন, তাও আবার অনলাইন থেকে বাড়িতে বসেই। যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার আধার নাম্বার লিংক করা থাকে, তাহলে আপনারা রেশন কার্ডের সমস্ত কাজ, যাবতীয় কাজ কিন্তু আপনারা অনলাইন থেকেই করতে পারবেন। ওকে, তো আমি কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম, যে দেখুন এই হচ্ছে সেই ভিডিও যে রেশন কার্ডের অনলাইন থেকে কোন কোন কাজগুলো করা যায় বাড়িতে বসে, তো সে বিষয়ে দেখিয়েছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন, যে বলেছিলেন যে দাদা আমাদের তো মোবাইল নাম্বার লিংক করা নেই, তো কিভাবে আমরা লিংকটা করব। তো সেজন্য আজকের ভিডিও বানাচ্ছি লিংক কীভাবে করবেন। তো লিংক করার জন্য সবার আগে চলে আসবেন এই ওয়েবসাইটে, লিংকটা আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পোস্ট করা রয়েছে বাংলাতে, এবং নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে একটা লিংক দেওয়া রয়েছে, মোবাইল নম্বর অ্যান্ড আধার নাম্বার লিংক উইথ রেশন কার্ড। আপনাকে সিম্পলি এই পোস্টের উপরে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি এটার উপরে ক্লিক করবেন, আপনার কাছে মোবাইল নাম্বার লিংক করার যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে খুলে যাবে। তো প্রথমে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা লিংক করতে চাইছেন আপনি, আপনাকে এখানে সেই নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করাতে হবে। তো চলুন এখানে আমি একটা নাম্বারে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে আপনাদেরকে, তো যখনই আপনি গেট ওটিপি করবেন দেখুন এখানে আমাকে বলছে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। তো আপনি আপনার মোবাইল দেখুন কোনো ওটিপি ঢুকেছে কিনা। তো আমি আমার যে নাম্বার দিয়েছি সেটাতে একটা ওটিপি ঢুকে গিয়েছে অলরেডি। তো এক সেকেন্ড, আমি ওটিপিটা দেখে দেখে এখানে টাইপ করব, এই নাম্বারটাই কিন্তু লিংক হয়ে যাবে। ওকে, তো দেখুন এখানে আমি 2710, ওকে এবার প্রসিড করব। তো যখনই প্রসিড করবেন, প্রসিড করার পর দেখুন এবার আপনাকে বলছে যে সিলেক্ট ক্যাটাগরি, আপনার এর মধ্যে কোন টাইপের কার্ডটা রয়েছে, মানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কোনটা। তো আপনার যেটা হবে রেশন কার্ডের ক্যাটাগরি, আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ফর এক্সাম্পল এখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, করার পরে এখানে আপনাকে রেশন কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো চলুন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিই, তারপরে সিম্পলি এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সার্চ বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স, আপনার যে রেশন কার্ড দিয়েছেন সেই রেশন কার্ডের যে হেড অফ ফ্যামিলিতে যতগুলো লিংক রয়েছে রেশন কার্ড, তাদের সবার নাম কিন্তু এখানে চলে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কার্ডটা দিয়েছি তার মধ্যে যতগুলো লিংক রয়েছে প্রায় 8 জন, সবার ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো আপনাকে কি করতে হবে, সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে নামের পাশে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাকে এই ঘরে সবার আধার নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বার দিয়ে দিলেন। আধার নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এই ঘরে দেখুন এখানে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, যার নামের পাশে রয়েছে তার নামে ক্লিক করবেন, তার আধার কার্ডটা আপলোড করে দেবেন। একইভাবে তার আধার কার্ডে যে জন্মের তারিখ রয়েছে সেই জন্মের তারিখটা এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তো এইরকম করে আপনার যতগুলো এখানে রয়েছে আপনার ব্যক্তির সবার কিন্তু আধার নাম্বার, আধার কার্ডের কপি এবং ডেট অফ বার্থ সববার এখানে দেবেন। ঠিক আছে, সো দেওয়ার পরে একটু নিচে আপনারা আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে 2 নম্বর এবার অপশন বলছে সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি, এখান থেকে এর মধ্যে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার নামটি আপনি সিলেক্ট করবেন। যখনই আপনি নাম সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার অ্যাড্রেস চলে আসবে। এখানে আপনার যদি অ্যাড্রেস কমপ্লিট না আসে, তো এখানে আপনি ম্যানুয়ালি কমপ্লিট অ্যাড্রেসটা লিখবেন, এখানে আপনার পিনকোড দেবেন, পোস্ট অফিস দেবেন এবং পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। ওকে, সব কিছু সিলেক্ট করার পরে দেখুন এখানে আর একটা 4 নম্বর অপশন চলে এসছে, এখানে আপনাকে বলছে সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে। তো আপনি যে প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করলেন সেটা তো আপনার থাকছেই প্রাইমারি মোবাইল নাম্বার, এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসেবে আপনি এখানে একটা রাখতে পারেন। ওকে, তারপরে নেক্সট দেখুন এখানে আপনাকে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিতে পারেন, আর এখানে আপনার ইমেল আইডিও আপনি দিতে পারেন। ওকে, দেন এখানে কিছু বক্স রয়েছে দেখুন, আপনি চাইলে এই বক্সগুলোতেও ক্লিক করতে পারেন। একটা বক্সে বলছে সেম অ্যাজ প্রাইমারি, তো আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ঘরগুলো না হোয়াটসঅ্যাপ নম্বর অটোমেটিকলি প্রাইমারি নাম্বারটাতে পূরণ হয়ে যাবে। আপনি চাইলে এটা নাও ক্লিক করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। এরপর আপনি এই ঘরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার কাছে পুরো ফর্মটা খুলে যাবে, একটু রিভিউ দিয়ে দেবে, তারপর আপনাকে ওটা ভেরিফাই করে আরেকবার সাবমিট করে দেবেন, ফাইনাল সাবমিট। যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার ফর্মটা আন্ডার প্রসেসিংয়ে চলে যাবে এবং 3 থেকে 4 দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা লিংক হয়ে
হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজেই অনলাইন থেকে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আপনার রেশন কার্ডের সাথে লিংক করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যে কিভাবে লিংক করা হয় সেটা আপনাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিলাম। তো এরপর আমরা দেখব অনলাইন থেকে বিভিন্ন সার্ভিসগুলো যাতে যাদের লিংক করা হয়ে গেল সেই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সার্ভিস যেমন রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ, রেশন কার্ড ট্রান্সফার, এই জাতীয় প্রচুর ভিডিও রয়েছে, সবগুলো আমরা একটা একটা করে আপলোড করব। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা।